সিট বেল্ট বেঁধে নিন, কারণ প্রকৃতি আমাদের সামনে এক অভাবনীয় বিষয় এনে দিয়েছে। 2023 থেকে 2025 সালের মধ্যে বিজ্ঞানীরা এমন কিছু অবিশ্বাস্য প্রাণী আবিষ্কার করেছেন যা দেখলে মনে হবে যেন কোনো কাল্পনিক চরিত্র। আজ আমরা দেখব 2023 থেকে 2024 সালের মধ্যে আবিষ্কার হওয়া একদমই নতুন কিছু অদ্ভুত প্রাণীদের ব্যাপারে। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে নিয়ন রেইন ফরেস্ট ফ্রগ, যা 2023 সালে বর্নিওর ঘন অরণ্যে আবিষ্কার। এই ছোট ব্যাংকটির বিশেষত্ব হলো এটি অন্ধকারে হালকা আলো ছড়ায়। কিন্তু এটি শুধুই দেখার জন্য নয়, এটি সঙ্গীকে আকর্ষণ করতে এবং জঙ্গলের বায়োলুমিনেসেন্ট ফাঙ্গাইয়ের সাথে মিশে লুকিয়ে থাকতে প্রাণীটিকে সাহায্য করে। কল্পনা করুন, গহীন অরণ্যে হাঁটছেন আর চারপাশে ছোট ছোট উজ্জ্বল আলো জ্বলছে, ঠিক যেন প্রকৃতির জাদু। নম্বর 9 রয়েছে গভীর সমুদ্রের রহস্যময় শিকারী মিডনাইট ড্রাগন ফিশ। 2024 সালে মারিয়ানা ট্রেঞ্জের অন্ধকার জগতে এই মাছের সন্ধান পাওয়া যায়। এর ধারালো দাঁত আর নিজের শরীর থেকে আলো ছড়ানোর ক্ষমতা একে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে। অন্ধকারের মাঝে এটি নিজেই এক লাইট শো। গভীর সমুদ্রের এই অদ্ভুত প্রাণীটি আমাদের শেখায় কিভাবে কঠিন পরিবেশেও টিকে থাকা যায়। দ্য ডিজার্ট উইস্কার্ড লিজার্ড। নম্বর 8 রয়েছে সাহারার উপতপ্ত মরুভূমির বিস্ময়কর ডিজার্ট উইস্কার্ড লিজার্ড, যা 2023 সালে প্রথম আবিষ্কৃত হয়। এই ছোট্ট টিকটিকির মুখে লম্বা সূক্ষ্ম গোফের মতো অংশ আছে, যা বালির নিচে লুকিয়ে থাকা শিকার খুঁজতে সাহায্য করে। সাহারার কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য এটি একটি অসাধারণ বৈশিষ্ট্য। দ্য ক্লাউড ওয়ান্ডারার মথ। নম্বর 7 রয়েছে আন্দিজের মেঘে ঢাকা বন থেকে আবিষ্কৃত এক দুর্দান্ত পতঙ্গ, ক্লাউড ওয়ান্ডারার মথ। 2024 সালে পাওয়া এই প্রজাপতিটির বড় রঙিন পাখা মেঘাচ্ছন্ন আকাশের মাঝে এক উজ্জ্বল শিল্পকর্মের মতো। এর সৌন্দর্য শুধু গবেষকদেরই নয়, প্রকৃতি প্রেমীদেরও মুগ্ধ করেছে। তাই এই অদ্ভুত প্রাণীটি জায়গা করে নিয়েছে আমাদের লিস্টের 7 নম্বরে। দ্য ফ্রোজেন অ্যালপাইন সালামান্ডার। নম্বর 6 আমাদের নিয়ে যাচ্ছে হিমালয়ের তুষারময় পাহাড়ে, যেখানে 2024 সালে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ফ্রোজেন অ্যালপাইন সালামান্ডার। এটি প্রায় বরফের মতো ত্বক নিয়ে ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তুষার ঢাকা পরিবেশে নিজেকে গোপন করে রাখা এই প্রাণীটির অন্যতম বৈশিষ্ট্য। দ্য স্টেলথি ফরেস্ট ক্যানিড। নম্বর 5 রয়েছে আমাজনের গভীর অরণ্যের এক নতুন বন্য কুকুরের প্রজাতি, স্টেলথি ফরেস্ট ক্যানিড। 2024 সালে প্রথম শনাক্ত হওয়া এই প্রাণীটি অসাধারণ গোপন চলাফেরার দক্ষতা রাখে। এটি এতটাই নিঃশব্দে চলে যে এটিকে ক্যামেরাবন্দি করতে বিজ্ঞানীদের বেশ বেগ পেতে হয়েছে। এর আবিষ্কার আমাদের বন্য কুকুরের সামাজিক আচরণ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। দ্য হিডেন ক্যাপ্রিকেট। নম্বর 4 আমরা চলে যাচ্ছি ইউরোপের গভীর গুহায়, যেখানে 2023 সালে আবিষ্কৃত হয় হিডেন ক্যাপ্রিকেট। এটি এমন একটি ঝিঝি পোকা যা সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে। এর লম্বা অ্যান্টেনা এবং ফ্যাকাশে দেহ এটিকে গুহার কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। দ্য রেইনবো রিফ অক্টোপাস। নম্বর 3 রয়েছে রঙিন পানির বিস্ময়, রেইনবো রিফ অক্টোপাস। এটি 2024 সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে আবিষ্কৃত হয়। অন্যান্য অক্টোপাসের মতো এটি শুধু আত্মগোপনের জন্য রং পাঠায় না, বরং রঙের খেলা দেখিয়ে সঙ্গীকে আকৃষ্ট করে। এর অবিশ্বাস্য রং পরিবর্তনের দক্ষতা গবেষকদের কাছে এক নতুন রহস্য উন্মোচন করেছে। দ্য স্পেকট্রাল স্কাই স্প্যারো। নম্বর 2 রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশের নতুন বিস্ময়, স্পেকট্রাল স্কাই স্প্যারো। 2025 সালে আবিষ্কৃত এই প্রাণীটির পালকের রং সূর্যের আলোয় চকচকে, আর এর সুরেলা ডাক বনের নীরবতা ভেঙে দেয়। এর আবিষ্কার নতুন ভাবে পাখির অভিবাসন এবং সংরক্ষণ নিয়ে চিন্তা করতে সাহায্য করে। পাখিটি দেখতে এক কথায় অসাধারণ, আর তার জন্য এই পাখিটি স্থান করে নিয়েছে আমাদের লিস্টের 2 নম্বরে। দ্য প্যান্থম জাঙ্গল ইনসেক্ট। আর এখন নম্বর 1 রয়েছে আমাজনের রহস্যময় এক পতঙ্গ, দ্য প্যান্থম জাঙ্গল ইনসেক্ট। 2025 সালে আবিষ্কৃত এই আশ্চর্যজনক প্রাণীটি এতটাই দক্ষতার সাথে পরিবেশের সাথে মিশে যায় যে খালি চোখে দেখাই কঠিন। এটির ফুটেজ খুঁজতে গিয়েও আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, কেননা সদ্য আবিষ্কৃত এই প্রাণীটি এখন পর্যন্ত খুবই দুর্লভ। এই প্রাণীটির পাখার জটিল নকশা আর দেহের ছদ্মবেশ করার অ্যাবিলিটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। তো বন্ধুরা, এগুলোই ছিল 2023 থেকে 25 সাল পর্যন্ত আবিষ্কৃত হওয়া কিছু অসাধারণ প্রাণী, যেগুলো আপনাদের সামনে না এনে আর পারলাম না, কারণ আপনারা সবসময় এই ধরনের প্রাণী দেখতে খুবই পছন্দ করেন। আর এরপর কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। অনেকদিন এই চ্যানেলটিতে নতুন ভিডিও আনা হয়নি, আমরা আবার এই চ্যানেলটিতে নতুন ভিডিও আনতে চলেছি, তাই আপনাদের সাপোর্ট অবশ্যই কাম্য।
কাম্য। কমেন্টে লিখবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমরা ট্রাই করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসার। আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন তারা হয়তো জানেন না আমাদের চ্যানেলে অনেক প্রাগৈতিহাসিক প্রাণী থেকে শুরু করে ডাইনোসর এবং নানান ধরনের রহস্যময় জিনিস আমরা সবসময় তুলে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওকে দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আচার্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।